আচমিশালি গল্প জানালে আমি মৌমিতা আবার সকলকে অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা আমাদের এই গল্পকথন ভীষণভাবেই উপভোগ করছেন। এখনও যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি এবং সব গল্প শুনে উঠতে পারেননি তাদের বলি তাড়াতাড়ি আমাদের বেল আইকন প্রেস করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। এছাড়াও আপনারা দেখেছেন মাঝে মাঝেই আমরা আপনাদের লেখা গল্প পড়ে শোনাই। এখনও যারা আমাদের চ্যানেলে গল্প লিখে উঠতে পারেননি তাদের বলি কাগজ কলম নিয়ে বা মোবাইলের কিপ্যাডে গুছিয়ে একটি গল্প লিখে আমাদের ইমেল pachmishaligolpo@gmail.com এই আইডিতে পাঠিয়ে দিন। ডেসক্রিপশন বক্সে পাঁচমিশালি গল্পের ইমেল আইডির সন্ধান পেয়ে যাবেন। সঙ্গে পাঠাবেন আপনার ফটো এবং পোস্টাল অ্যাড্রেস। মাসের শেষে যে গল্পটি সবচেয়ে বেশি পিউ লাইক শেয়ার ও কমেন্ট আনতে পারবে, অর্থাৎ শ্রোতাদের বিচারে সেরা নির্বাচিত হবে, সেই গল্পের লেখকের জন্য পাঁচমিশালি গল্প চ্যানেলের পক্ষ থেকে থাকবে একটি উপহার। সেই কারণে আমি বললাম আপনাদের ফটো এবং অ্যাড্রেস অবশ্যই পাঠাতে পারবেন। কে বলতে পারে পরের মাসে পাঁচমিশালি গল্প চ্যানেলের সেরা লেখক হয়তো আপনি নির্বাচিত হলেন। যাই হোক, আজকে আমি যার গল্প আপনাদের শোনাব তিনি কিন্তু আমাদের কাছে একটু অন্যভাবে প্রতি বছর ঠিক পুজোর আগের সময়টিতে ধরা দেন। মহিষাসুর মর্দিনীর প্রধান রূপকার বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, ওনার যে শুধু সুন্দর স্তোত্রপাঠ বা চণ্ডীপাঠ নয়, তার সঙ্গে তার কলমও চলত এবং সেই কলম কখনো কখনো ছোটদের গল্প লেখার জন্য চলত, সেটাই আজকে আপনাদের সঙ্গে আমি পরিচয় করিয়ে দেব। আজকের গল্প নামের মাহাত্ম, লেখক বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। রামশঙ্কর হালদার মশাই ছিলেন হাড় কিপটে। পাড়ার লোকে সত্যি তার নাম উচ্চারণ করতো না, বলতো হাঁড়ি ফেটে যাবে। গোকুলবাবু ওসব বিশ্বাস করতেন না। একদিন ভাত খাবার আগে জয় রামশঙ্কর বলে যেই না আসনে বসেছেন, অমনি ধপাস করে একটা টিকটিকি কড়িকাঠ থেকে পড়ল ভাতের ওপর। ব্যাস, খাওয়ার দফা ওইখানেই রফা হয়ে গেল। একবার পাড়ার যাত্রা খুব জমে উঠেছে, এমন সময় রামশঙ্কর সেইখানে গিয়ে হাজির। তোমরা বললে বিশ্বাস করবে না, ভীম আর দুর্যোধনে এমন গদাযুদ্ধ হয়ে গেল যে যাত্রার আসর ওখানেই শেষ। প্রম্পটার থেকে আরম্ভ করে দর্শকরা পর্যন্ত বেধড়ক্কা মার খেয়ে সেখান থেকে দৌড়। ব্যাপারটা হলো কি জানো, রামশঙ্কর যেমনই আসরে ঢুকেছেন অমনি কতগুলো ছোকরা ওই রে এসেছে বলে হেসে উঠেছেন। আর যায় কোথায়, হাসির স্রোত দুর্যোধন ভীমের উরুভঙ্গের মতন অমন গুরুগম্ভীর ব্যাপার ছাড়িয়েও সারা মাঠময় ছড়িয়ে পড়ল। ভীমের ছিল ভয়ানক হাসির রোগ, অর্থাৎ হাসি পেলে সে আর চেপে থাকতে পারত না। কাছে টেবিল চেয়ার যা পাবে, এমনকি মানুষ দেখলেও তার পিঠে দুমদাম করে দুটো কিল না মেরে সে তার হাসির গতি নিরোধ করতে পারত না। হঠাৎ চিৎকারে সে রামশঙ্করের দিকে যেমনই মুখ ফিরে চেয়েছে অমনি পেয়েছে তার হাসি। দুর্যোধনের সঙ্গে তর্ক বিতর্ক করার আগেই সে গদ্দাম করে তার পিঠে বসিয়ে দিল গদা। যেমনই আচমকা গদা চালানো অমনি দুর্যোধন গেল ক্ষেপে, সেও ধাই ধপাধপ করে গদার বাড়ি মারল ভীমের পিঠে। পাটটাট ভুলে গিয়ে হঠাৎ দুজনে গদাযুদ্ধে এমনই মেতে উঠল যে থামাই কার সাধ্যি। যারা যারা থামাতে গেল তারাও দুজনের হাতে নির্দয় প্রহার খেল। শেষকালে জমিদার বাড়ির দুই ভোজপুরি দারোয়ান এসে দুই বুইরকে দুধারে চ্যাংদোলা করে নিয়ে গেল। সে এক হই হই কাণ্ড, যাত্রার হলো না। সবাই বলল রামশঙ্করবাবু যখন এসেছেন তখন তো এরকম একটা কাণ্ড ঘটবেই, এ তো আমরা আগেই জানতাম। কথাটা রামশঙ্করবাবুর বাড়িতেও পৌঁছালো। রামবাবুর গিন্নি দাক্ষায়ণী দেবী পাড়ার লোকের উদ্দেশ্যে যাচ্ছে তাই করতে লাগলেন। রামশঙ্কর হেসে বললেন, আহা গিন্নি চড়ছ কেন, শেষকালে আবার খিদে বেশি পাবে, আবার বাজারে যেতে হবে। গিন্নি তখন চুপ করলেন। শোনা যায় রামবাবু লাখখানেক টাকার একটা পুঁজি করেছিলেন, একটা টাকাও ব্যাংকে ভরসা করে রাখেননি, পাছে ব্যাংক ফেল হয়ে যায়। টাকা খাটিয়ে তিনি রোজগার করতেন প্রচুর। গ্রামের এক প্রান্তে অতি নির্জনে ছিল তার বাড়ি, নিজে আর গিন্নি থাকতেন, তাই গিন্নির খ্যাতিও বড় কম ছিল না।
বাড়ির ধারে পাগলা শেয়াল কুকুর পর্যন্ত কখনো যেতে পারেনি। কর্তা বাইরে যেতেন আর গিন্নি কলসি পোতা টাকা পাহারা দিতেন। এহেন লোকের বাড়ি মনে করো এলো চোর, সেদিন অমাবস্যা, চতুর্দিকে জমাট করেছে অন্ধকার। হঠাৎ মাঝরাতে কড়কড়ে একটা আওয়াজ শুনে গিন্নির ঘুম ভেঙে গেল। অন্ধকারের ভেতরেই তিনি বুঝতে পারলেন যে কোনো একটা সিঁদেল চোর ঢুকেছে। স্বামীকে হঠাৎ যদি জাগিয়ে সে কথা বলেন তাহলে তো এখনই তিনি এমন হাও মাও খাও করে চেঁচিয়ে উঠবেন যে কি বলবো। চুপটি করে মতলব ভাবতে শুরু করেছেন, এমন সময় চোরটি ঢুকে পড়েছে ঘরের মধ্যে। হঠাৎ দাক্ষায়ণী দেবী একবার হাই তুলে পাশ ফিরে শুলেন। একটু উসখুস আওয়াজ হতেই চোর মহাপ্রভু ভয় পেয়ে ঘরের এক কোণে চুপটি করে সরে দাঁড়ালো। দাক্ষায়ণী দেবী স্বামীকে চুপি চুপি ডাকলেন। রামশঙ্করবাবু বললেন, কি গো? দাক্ষায়ণী বললেন, একবার বাইরে যাবে, আমার শরীরটা কীরকম করছে, চলো না। রামশঙ্করবাবু বলে উঠলেন, আহ জ্বালালি, চলো। অন্ধকারেই দুজনে দাওয়ায় গিয়ে দাঁড়ালেন। গিন্নি বাইরে বেরিয়েই দরজাটি শিকল টেনে কর্তাকে বলে উঠলেন, শিগগির থানায় দৌড়াও, ঘরে চোর এসেছে। বলে কর্তা তো সেখানেই অজ্ঞান হয়ে পড়েন আর কি। তাড়াতাড়ি গিন্নি কর্তার মুখ চেপে ধরলেন, কোনো রকমে সামলে রামশঙ্কর থানায় ছুটলেন খবর দিতে। এদিকে চোর দেখল মহাবিপদ, এরা যে আবার উঠল, ততক্ষণে ঘরের মাচার ওপর উঠে তাহলে অপেক্ষা করা যায়। এই ভেবে অতি সন্তর্পণে বেচারি সবে মাচার ওপরে বসেছে, এমন সময় বাইরে হই হই শব্দ। চোরের তো পিলে চমকে গেছে, কি সর্বনাশ, এরা টের পেলো নাকি? এখন হয়েছে কি, একদল ডাকাতও ঠিক সেই দিন এসেছে রামশঙ্করের বাড়িতে ডাকাতি করতে। দৈত্যের মতন তাদের চেহারা, হাতে বড় বড় মশাল। সামনের দাওয়ায় এসে দাঁড়াতেই একটা স্ত্রীলোক দাঁড়িয়ে তারা দেখল। দলের সর্দার তার কাছে এগিয়ে গিয়ে মোটা গলায় জিজ্ঞেস করলো, এই যে বাড়ির কর্তা কোথায়? গিন্নি চোখ মুখ কপালে তুলে আ আ করে উঠলেন। সর্দার হুমকি করে বলে উঠল, শিগগির বল বলছি, নইলে খুন করব। মশালের আলোয় একটা রামদা ঝকঝক করে উঠল। গিন্নি যেন ভয়ে ভয়ে তাদের ঘরের মধ্যে নিয়ে গিয়ে বলে উঠল, ও গো, ডাকাত এসেছে, লুকিয়ে থেকে কি হবে, বেরিয়ে এসো, চাবিপত্রগুলো দিয়ে দাও। ঘরে কোনো সালা শব্দ নেই। মশালের আলো ফেলে ডাকাতরা দেখে মাচার উপর কে একটা বসে আছে। একজন ডাকাত এক লাফে মাচার ওপর উঠে ঘাড় ধরে চোরটিকে নামিয়ে আঁটল। সর্দার চিৎকার করে বলে উঠল, বেটা খুব সাহসী দেখছি, নিজের স্ত্রীকে মাটিতে ফেলে বেটা স্বর্গে উঠে বসে আছে, বলেই এক লাথি। চোর তো হাও মাও করে কাঁদতে শুরু করে দিল, বলল, আমি কিছু জানি না বাবা, আমি। কথা শেষ করার আগেই গিন্নি চিৎকার করে বুড়ে উঠল, ও গো, দিয়ে দাও না, এসব আর কার জন্য জমানো, ওনারা কত কষ্ট করে এসেছেন। চোর যত কাঁদে গিন্নি তার চেয়েও বেশি জোরে জোরে উপদেশ দেয়, আর ডাকাতরা তত ঠ্যাঙায়। এই গোলমালে চোরের বক্তব্য আর কিছুতেই তাদের কানে পৌঁছায় না। ইতিমধ্যে রামশঙ্কর থানায় গিয়ে কাঁদতে কাঁদতে বলল, হুজুর, সর্বনাশ হয়েছে, আমার বাড়িতে একদল ডাকাত এসে হাজির, আমার গিন্নিকে কেটে ফেলেছে, আমি পালিয়ে এসেছি। থানার কর্তা তখনই একদল সশস্ত্র প্রহরী নিয়ে ঘটনাস্থলে এসে হাজির, আর কোথায় যায় কে, একে একে সব গ্রেপ্তার। চোর কাঁদতে কাঁদতে বলে উঠল, ওরে বাবা, কার মুখ দেখে কার বাড়িতে আর চুরি করতে বেরিয়েছিলাম রে বাবা, ওরে বাবা, ধনে প্রাণে আজ মারা গেলাম। এরপর সকলেরই কী অবস্থা হলো বুঝতে পারছো? সরকার থেকে গিন্নির বুদ্ধির জন্য 50 টাকা পুরস্কারও দেয়া হলো। এরপরেও রামশঙ্কর দারোয়ান রাখেননি, কারণ 10খানা গাঁয়ের চোর ডাকাতরা বুঝলো যে রামশঙ্করের বাড়ি চুরি করতে গেলেও সে টাকা হজম করার শক্তি চোর ডাকাতের 14 পুরুষেরও হবে না। আশা করি প্রতিবারের মতো এবারেও আপনাদের এই গল্পটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখুন, যা প্রতিনিয়ত আমাদের উৎসাহিত করে চলে। আপনারা যদি কোনো বিশেষ গল্প শুনতে চান সেটাও আপনারা আমাদের জানান, আমরা চেষ্টা করব সেই গল্প আপনাদের সামনে হাজির করতে। আজ তাহলে এই পর্যন্ত, পরের সপ্তাহে আবার একটি অন্য স্বাদের গল্প নিয়ে হাজির হব আপনাদের কাছে। আজ তাহলে আসি, ভালো থাকবেন সবাই।